মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেল দ্য আনসিন ডকের নতুন একটি ব্লগে আরো একবার স্বাগত। তো আজ হচ্ছে সোমবার আর তোমরা সবাই জানো আমি আছি তুমকুরে। আমার আজকে কলেজে ফার্স্ট রিপোর্টিং আছে শ্রী সিদ্ধার্থ মেডিকেল কলেজে। তো তোমাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করব, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো যাওয়ার আগে আমরা এই হোটেল দ্বারকা থেকে ব্রেকফাস্টটা সেরে নেবো আগে, কারণ কলেজে কত টাইম লাগবে তা জানা নেই, তাই ব্রেকফাস্ট আগে করে নেব, তারপর রিপোর্টিং এর জন্য যাব। তো আজকে আমরা মাসালা ধোসা আর সেট ধোসা অর্ডার করেছি আর দুটো চা অর্ডার করেছি। তো এই দেখো মাসালা ধোসাটা দিয়ে দিয়েছে আর সেট ধোসাটাও নিয়ে আসছে। এই যে সেট ধোসাটা বাবা অর্ডার করেছিল, ফার্স্ট টাইম ট্রাই করেছি, ভালোই লেগেছে। সেট ধোসার সাথে একটা তরকারি দিয়েছিল আলুর আর দু রকমের চাটনি দিয়েছিল নারকেলের, আর চা দিয়েছে সাথে, চাটাও খুব ভালো ছিল। আর এই যে দেখো মশালা ধোসাটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি, ভেতরটাতে মশালা কি দিয়েছে, আলুর মশালা দিয়েছে আর আচার দিয়েছে সাথে আর নারকেলের চাটনি দিয়েছে। তো এটা খেয়ে নি, তারপরে চলো হোটেলে গিয়ে একটা অটো খুঁজতে হবে। তো আমাদের খাওয়া হয়ে গেছে। তো দেখো এখানে একটা সামনে বিয়ে বাড়ি আছে, তো এই যে দেখো বর যাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি ক্লিপটা। এখানে এইভাবেই বরেদেরকে নিয়ে যাওয়া হয়, তা আমিও একটু নতুনত্ব দেখলাম তাই তোমাদেরকেও দেখালাম। চলো আমাদের অটো চলে এসেছে, এবার অটোতে চলে যাব। তো বন্ধুরা আমরা অটোতে চেপে গেছি, এবারে চলো কলেজে যাব। তো চলো যাওয়া যাক। আমরা যে হোটেলটাতে ছিলাম সেখান থেকে 15 মিনিটের রাস্তা, তো বেশি দূর না আমার কলেজটা। তো আমরা কলেজে পৌঁছে গেছি। এই যে এটা আমার কলেজ, তোমাদের সাথে কলেজটা পরে শেয়ার করব, আজকে রিপোর্টিং আছে। আমরা সিদ্ধার্থ মেডিকেল কলেজে চলে এসেছি, তো বাবা গেছে ভেতরে কথা বলতে, আমি এখানে একটু বসে আছি, সব লাগেজগুলো আমার সাথে আছে ওই জন্য। তো বাবা কথা বলে আসুক, তারপরে দেখি কি বলে। তো আমাকে এই ফর্মটা ফিল আপ করতে বলা হয়েছিল। এই যে কলেজের ভেতরটা, কলেজে ফোন অ্যালাউড নয়। আমাদের রিপোর্টিং হয়ে গেছে কলেজে, তো ওখানে ভিডিও অ্যালাউ ছিল না, তাই আর আমি আমার সব জিনিসপত্র হোস্টেলে শিফট করে দিয়েছি। তো তোমাদের সাথে আমার হোস্টেলের রুম ট্যুর আর কলেজ ক্যাম্পাসের রুম ট্যুরটা আলাদাভাবে শেয়ার করব। তো এখন আমরা একটু খাবার খেতে যাচ্ছি, দুপুর হয়ে গেছে, অনেকটাই টাইম হয়ে গেছে, রিপোর্টিং হচ্ছিল এতক্ষণ ধরে, তো অনেকটাই টাইম লেগে গেল রিপোর্টিং করতে, তো সেই জন্য এখন অবধি খাওয়া হয়নি। আর কিছু জিনিসও কেনার আছে, তো খেয়ে পরে সেগুলো কিনে নেব। তো সামনেই একটা বাঙালি হোটেল আছে বলল, আমাদের কলেজ ক্যাম্পাস থেকে সামনেই। তো এই যে দেখো এখানে একটা হোটেল আছে বাঙালি ফুডের, তো এখানে আমরা খেয়ে নেব এখন দুপুরবেলার খাবারটা।
দেখো, এই যে আমাদের কলেজটা আর আমাদের কলেজের সামনেই হোটেলটা, এখানে বাঙালি ফুড পাওয়া যায়। তো এখানে দেখো ভাত দিয়ে দিয়েছে, ভাত, আলু ভাজা, তড়কা, একটা আচার দিয়েছে, একটা পাঁপড় দিয়েছে, পেঁয়াজ দিয়েছে আর চিকেন নিয়েছি। তো খাবারগুলো তো দেখে খুব ভালো লাগছে, এবারে খেয়ে দেখি কীরকম লাগে। বাবা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, এবার আমিও খেয়ে নিচ্ছি। সত্যি খুব খাবারগুলো টেস্টি ছিল, খুব ভালো লাগছিল কিছুদিন এতদিন পরে বাঙালি খাবার খেয়ে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার চলো কিছু জিনিস কেনা আছে সেগুলো কিনে নিয়ে আসি। তো আমরা এই দোকানটা থেকে একটা খাটের মধ্যে পাতার জন্য গদি কিনেছি আর একটা বালতি কিনেছি এই চাচির দোকানটার থেকে। তো আমাদের কেনা হয়ে গেছে, এবারে চলো হোস্টেলে ফিরে যাওয়া যাক। তো আমার রিপোর্টিং হয়ে গেছে আর আমি হোস্টেলেও শিফট করে গেছি বন্ধুরা। তো এখন বিকেল হয়ে গেছে, তো আজকের ব্লগটা এই অবধি থাক। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাবাও চলে গেছে আমাকে রেখে দিয়ে, তো এই অবধি থাক, দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।